নমস্কার, কি খবর সবার? রমকৃষ্ণা চ্যানেলের আজকে বৃহস্পতিবারের ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে সকাল থেকে আমি খুবই ব্যস্ত ছিলাম, ওমের অনলাইন ক্লাস, তারপরে মা আজকেও বাড়িতে ছিল না। সকালবেলা উঠেই মা আর বোন গেছিল কাজে, তো রান্না বান্না সব করে এই এখন সময় পেলাম তোমাদের সাথে কথা বলার। তো এখন দুটোর মতো বাজে, আমি স্নান হয়ে গেছে আর বাবা আর আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর এরপরে ওদের দুজনের খাওয়া হয়ে গেলে মা এইমাত্র এসছে, এসে স্নান করছে, মা বোন আমি আমার তিনজন একসাথে খাবো আর খেতে খেতে তোমাদের সাথে কথা বলবো। এই যে আমি যখনই খেতে দিই আর বাবা যদি থাকে তাহলে আমি আমার দুই ছেলেকে একসাথে খেতে দিই, মানে আমার বাবাকে আর আমার ছেলেকে দুজনকেই আমি সবসময় একসাথেই খেতে দিই। তো আজকে নিরামিষ রান্না করেছি, মাছ মাংস খেতে ইচ্ছে করছিলো না, ডাল শাক ভাজা আলু উচ্ছে আর ওই যে চিচিঙ্গা ভাজা করেছি, আর ওমের জন্য একটু ডিম সয়াবিন সব কিছু দিয়ে একবার একটু সিটি দিয়েছি, আর ওমের খাওয়া হয়ে গেছে। আর মা বললো তুমি বসে পড়ো, আমার একটু ওই যে গোপালকে জামা পাল্টাচ্ছে না কি করছে, বলছে আমি এসে বসছি, তোমার খাবার ওই পাশে বাড়া আছে, মা এসে বসবে আর আমি নিয়ে নিই। আমি প্রথমে শাক ভাজা দিয়েই শুরু করব খাওয়াটা, কারণ আমার শাক ভাজা নিরামিষ তরকারি এগুলো খেতে ভালো লাগে, তো আমি এগুলোই আগে শুরু করব এটা দিয়ে। আর এই যে একটু চিচিঙ্গা ভাজা নিয়ে নিয়েছি, চিচিঙ্গা ভাজা না চিংড়ি মাছ দিলে আমার খুব ভাল লাগে, কিন্তু আজকে মাছ টাছ কিছু খেতে ইচ্ছে করছিলো না বলে আমি শুধু চিচিঙ্গা আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজেছি। এই যে একদিকে চিচিঙ্গা ভাজা একদিকে শাক ভাজা, এই দিয়েই আজকে আমার খাওয়া হয়ে যাবে। আমার তো শাক ভাজা খুবই ভালো লাগে, আর ওইদিকে আমার ওম খাচ্ছে। এই যে আজকে সারাদিন মানে এই সেই যে রান্নাঘরে ঢুকেছি 10:30 আর বেরিয়েছি 1:30 সময়, আর এত গরম, বিশাল খিদে লেগে গেছিলো, কিন্তু ওমকে না খাইয়ে তো আমি খেতে বসতে পারবো না, ও না খেলে আমার খাওয়াও হবে না, খাবার হজম হবে না, মনে হবে ও খায়নি খায়নি। তোর খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। এখন বিকেল 5:30 মতো বাজে, আর তাও কত রোদের তাপ, তাও রোদের তাপ মানে কি, রোদের তাপ তো আছে কিন্তু সুন্দর হাওয়া বইছে, দেখুন গাছে পাতাগুলো নড়ছে, সুন্দর হাওয়া বইছে। তো আমি একটু ছাদে এসে বসলাম, আজকে ওমের ক্যারাটে ক্লাস ছিল, কিন্তু এত রোদ আর গরম, মা বললো নিস না ওকে এত রোদের মধ্যে, ওই জন্য আর নিইনি। আর যেহেতু বৃহস্পতিবার ক্যারাটে ক্লাস থাকে বলে বিকালে পড়াটা থাকে না, বিকেলের পড়াটা শনিবার পড়ায়, কিন্তু ওই ম্যাডামের বাড়ি একেবারেই কাছে, তো ওকে ফোন করলাম যে আজকে তো ক্যারাটেতে যায়নি, তুই যদি চাস তো আজকে পড়িয়ে যেতে পারিস, না নাহলে স্যাটারডেতেই আসবি। তো বলে যে দিদি তাহলে আমি আজকেই যাবো, তা ও এসছে, ও নিচে পড়াচ্ছে আর আমি ছাদে চলে এসেছি। আমি যদি সামনে থাকি তাহলে আবার পড়বে না। দাঁড়ানাটা জিনিস দেখায় কি সুন্দর ফুটে আছে আমাদের জবা ফুল গাছটায়, জবাগুলো কি সুন্দর হয়েছে না ফুলগুলো, এগুলো আমার ভাই এই গাছটা লাগিয়ে গেছিলো, ভাই হায়দ্রাবাদে থাকে, তো এই জবা গাছগুলো সবই ওই লাগিয়েছে। আমাদের ছাদে অনেক ধরনের জবা ফুল আছে, এই একটা, এইখানে আবার একটা লাল হয়, ছোটো ছোটো কড়ি হয়েছে, এটা কালকে ফুটবে, আবার ওই যে ওইখানেও একটা জবার মানে দেখা যাচ্ছে গোলাপি গোলাপি, আর এইগুলো তো আমরা কাগজ ফুল বলি। অ্যালোভেরাগুলো বৃষ্টির জলে বেশ ভালোই বড় হয়েছে, এখান থেকে কিছু ডাল নিয়ে আবার মাথায় দেবো ভাবছি। আর ওই দিকেও কিছু জবার গাছ আছে, তো আমাদের পুজো তো ঠাকুর ঘরটা যেহেতু ওপরেই, তো এখান থেকে ফুল নিয়ে নিয়ে পুজো দেওয়া হয়। জামা প্যান্টগুলো সব পড়ে রয়েছে নিচে, হাওয়া যাওয়ার সময় নিয়ে যাবো। দিন এত গরম দিয়েছে আর এখানটায় আসলে এত সুন্দর হাওয়া, খুব ভালো লাগে, তবে আর সবসময় আসতেই পারি না, ওই ছেলের জন্য আসতেই পারি না, ওকে এখন পড়াচ্ছে বলে এখন একটু এসে ওই যে ছাদের হাওয়া খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। যদি ওমের বাবা থাকতো তাহলে ভালোই লাগতো, তবে ও নেই। আমি এই মা আর আমার ছেলে আমরা তিনজন একসাথে ঘুমিয়েছিলাম, ও মাগে উঠে গেছে আর এখন আমি উঠেছি, আর ও তো পড়ছে। আমাদের বাড়িটা তো ফার্মের পেছনে, তো এটা একটা সরকারি ফার্ম, তো এই ফার্মের এখানে সবজি টবজি চাষ হয়, তো সেগুলো সব দেখা যায়। এই জায়গাটা বিকেলবেলা হলে বেশ ভালো লাগে, সুন্দর হাওয়া আসে, ছাদের উপর বসলে খুবই ভালো লাগে, তবে ওমের জন্য আমি বসতে পারি না, এই দেখুন এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে কখনো হাত দেবে কখনো উঠে পড়বে, ওই জন্য মানে চোখে চোখে রাখতে হয় নিয়ে আসলে পরে। গাছে সুন্দর হাওয়া, এই দেখুন স্ট্রবেরি গাছগুলো কেমন হয়ে রয়েছে সুন্দর, এখানে একটা কি লাউ গাছ না কুমড়ো গাছ, ওদের কুমড়ো গাছই। ছাদ থেকে নিচে এসে দেখি একটা কাঁঠাল মামাবাড়ির থেকে দিয়ে গেছে আর ওমের পড়া হয়ে গেছে, আর আপনারা বিশ্বাস করবেন না
ওম এখনকার দিনের বাচ্চা হয়েও কাঁঠাল খেতে কিন্তু খুব পছন্দ করে। তবে ওই যে নরম গলে যাওয়া কাঁঠাল না, যে কাঁঠালটা যেটাকে বলে খাজা কাঁঠাল, শক্ত শক্ত, ও তো কাঁঠাল দেখেই বলেছে যে মাম্মা আমি কাঁঠাল খাবো। আমি ওকে ভেবেছিলাম যে বিকেলে নুডলস বা এইসব কিছু করে দেবো, তবে ও কাঁঠালটাই খাবে। আর আমার ভীষণ ভালো লাগে যে আমার ছেলে সে কাঁঠাল, তারপরে পিঠে, যেটা আমাদের মানে আমরা বাঙাল যেটা আমাদের খাবার, ও কিন্তু সেই খাবারগুলো খেতে পছন্দ করে, আর আমরা ওকে করে দিই আর ও সেটা খায়। এখনকার দিনে যে খাবারগুলো সেটা তো খাই, তার সাথে আমাদের যে খাবার মানে আমরা যেগুলো খাই, আমরা যেই ধরনের খাবার খেয়ে বড় হয়েছি, ও কিন্তু সেগুলোও খায়। আমারও কিন্তু কাঁঠাল খেতে ভালো লাগে, তবে ওই যে নরম কাঁঠাল না, যেটা খাজা কাঁঠাল কচকচ করবে, ওই কাঁঠালটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর আমার ছেলেও আমার মতনই ওই শক্ত কাঁঠালটা খেতে খুবই পছন্দ করে। আর ওকে ওই যে বিচ ছাড়িয়ে দিয়েছি, ও খাচ্ছে, ও খেতে খুবই পছন্দ করে। আর কাঁঠালটা খুব মিষ্টি হয়, ওই দেখুন খেতে খেয়ে আর বলছি কি আ কি মিষ্টি, কি ভালো খেতে। খাজা কাঁঠাল হলে ও খায়, খুব পছন্দ করে ও খেতে। সন্ধেবেলার খাওয়া দাওয়ার পর্ব সব শেষ, এখন 8টার মতো বাজে। এই যে একগাদা জামা প্যান্ট আবার ওপর থেকে নিয়ে আসলাম, এগুলো এখন গোছাবো। এত গরম, একবার আমি সন্ধেবেলায় ভাবলাম গা হাত পা ধুয়ে নিই, স্নান করে নিই, তো আমি এখন স্নান করে কোনো লাভ নেই, একবারে রাত্রে শোয়ার সময় আবার স্নান করে নেব, খুবই গরম লাগে। তো এই দেখুন আমি জামা প্যান্ট গোছাই আর মা ওইখানে সিরিয়াল দেখে, তো মাঝে মাঝে একটু তাকিয়ে নিই, কিন্তু আমি ওই সিরিয়ালের ছাতা কিছুই বুঝি না, কারণ আমি তো কন্টিনিউ ডেলি দেখি না, যখন যেটা চলে ওই ওইখানে কাজ করতে করতে সরাসরি টিভিটা দেখা যায়, তো ওই একটু উঁকি মেরে দেখে নেই, এই আর কি উঁকি ঝুঁকি মেরে। সেই ছোটোবেলায় নিজেদের বাড়িতে টিভি না থাকলে পরের বাড়ির জানলা দিয়ে এরকম উঁকি মেরে টিভি দেখতো না সবাই, তো আমরাও দেখতাম, তো ওই রকম আর কি মা দেখে, ওইখান থেকে একটু একটু দেখি, কিছু তো বুঝি না, তো যেরকম হয় তাই একটু দেখি। এই যে এখন রাত 10টা 15-এর মতো বাজে, আর এই যে একে খাইয়ে দিয়েছি আর জামা প্যান্ট নিয়ে এসেছি, এখন ব্রাশ করবে ওম, ব্রাশ টাশ করে ওকে ঘুম পাড়াবো, তারপরে ওকে ঘুম পাড়ানোর পরে আমি স্নান করব, স্নান করে ঘুমোবো। এই যে এখন রাত্রি 10:30 না, 11:15-এর মতো বাজে, আর আমি স্নান করে এলাম, স্নান করে এসে এখন ঘুমোবো। আর আমার ছেলে আর ওম তো আগেই শুয়ে পড়েছে, আবার আজকে খুব গরম গরম বলে ওম আবার কী করেছে নিচ থেকে দাঁড়ান দেখা যায় মাকে ডেকে নিয়ে এসছে, বলছে কি দিদান তুমি ওপরে চলো, নিচে না ওপরে চলো, নিচে খুব গরম, ওপরে এসি আছে, তুমি আমাদের সাথে ঘুমোবে। তো মাকে ডেকে নিয়ে এসছে, মা আর ওম ঘুমিয়ে পড়েছে, আর আমিও আজকে এখন ঘুমোবো, ঘুমোতে যাবো, খুবই গরম ছিল আর পাচ্ছিলাম না, এখন স্নান টান করে এসছি, খুব ভালো লাগছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, গুড নাইট। এত গরম, তোমরা সবাই খুবই সুস্থ থাকো, ভালো থাকো, আর যতটা সম্ভব ঘরের মধ্যে থাকো, বিশেষ করে যাদের বাচ্চা আছে, আমার ওমের মতন যাদের বাড়িতে ছোটো ছোটো ওরকম ওম আছে, তাদের প্রয়োজন ছাড়া বাইরে যাতে না বেরোয় সেই দিকে খেয়াল রাখা। আর আমার আরেকটা টেনশন হচ্ছে সোমবার থেকে ওর স্কুল, আর এইরকম গরম পড়লে ওকে আর স্কুলে আমি পাঠাবো না। তো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, কালকে আবার একটা নতুন দিনে নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।